জুনিয়র স্ক্রিপ্ট কেম টু প্রথমে সেটা বনি যখন কোনো একটা ইনসেপশন থেকেই আমাকে ইনভলভ করে যে এইরকমভাবে কনসেপ্টটা করছি এবং এইভাবে এগোচ্ছে, এরকম একটা প্রথমে মেসেজ আসে। তারপরে কিছুদিন পরে কখনো আমি খোঁচা দিই যে কী হলো, লেখাটা হলো কদ্দূর, কী করলে ওটা, এরকম একটা ইন্টারেস্ট দিয়ে তারপর তুমি আবার মাঝে মাঝে কোথাও ঘাওয়া হয়ে যাও যে না 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 হচ্ছে, লেখাটা হচ্ছে, আমি তোমাকে পাঠাচ্ছি। তো ফার্স্ট ড্রাফট আমরা পেলাম, তো অবভিয়াসলি এটা যে ফর্ম্যাটটা ছিল যে এটা আমরা কিন্তু সম্পূর্ণ নতুন ছেলেমেয়েদের নিয়ে কাজ করব, সেখানেই একটা চ্যালেঞ্জ। আর দ্বিতীয়ত সিচুয়েশানটা তখন এমন ছিল যে যেরকম নর্মালি হয় প্রি প্রোডাকশান, গেলাম দেখলাম জায়গাগুলো বুঝলাম তারপর আবার ভাবলাম, এইরকম কোনো ব্যাপারে ছিল না। যে আমরা জানি যে আমাদের যে অমুক দিন থেকে তমুক দিন শুট, আমাদের কামশেটে শুট, ওখান সেটে গিয়ে আমরা কী পাবো, কী সিচুয়েশান, কোথায় যাচ্ছি কিছুই জানি না।